বিশেষ করে রসুল্লাহর জীবনের শেষের দিকে যখন ক্ষয়বারের যুদ্ধ হইল ক্ষয়বারের যুদ্ধে প্রায় ধরে নাও প্রায় বিশ হাজার বর্গ কিলোমিটারের এলাকা যেখানে লক্ষ লক্ষ খেজুরের গাছ লক্ষ লক্ষ পরিমাণে হেক্টর জমি আঙ্গুরের বাগান ডালিমের বাগান কাল্টিভেবল ল্যান্ডে চার লক্ষ জমি এই সব যখন জমি মুজাহিদরা মাত্র তিন হাজারের কম ছিলেন সবার এক একজনের মধ্যে দশ বিঘা বিশ বিঘা করে যখন পড়ল খেজুর কত খেজুর খাবা খয়বরের যুদ্ধের থেকে ওনারা পাইলেন ফতে মক্কার সময় এখান থেকেও পাওয়ার কথা কিন্তু এখান থেকে নিলেন না রসুল্লা সাল্লাম নিলেন না মক্কা তো মক্কা তো বুঝো চোখের পানি ফেলতে পারতো এখানে নিতে পারতেন হাল ফতিহাত মক্কা তো সোলহান আরও অনুয়াতান মক্কা জয় হয়েছিল এটার সন্ধির ভিত্তিতে নাকি যুদ্ধের মাধ্যমে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট আলেমের মত হলো যুদ্ধের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে যদি হয় তাহলে আল এই এই তাহলে সব আইনও তো যায় তাহলে সেই এলাকার জমা জমি এগুলি রসুল উল্লাহ নিলেন না কেন আর যারা মুজাহিদার ছিলেন দশ হাজার তাদের মধ্যে ভাগ করে দিলেন না কেন হাজার আজিম এটা বিরাট একটা বিরাট একটা জিজ্ঞাসা রহমতুল্লিল আলমিন এগুলি কিছুই নিলেন না তাদের দাস বানালেন না এক অর্ডারের মাধ্যমে সবকে ফ্রি করে দিলেন আন্তমত্তলাকা এ হাবু আপনাদের আজকের এখন আমি ইসলাম কবুল করবার জন্যেও বলবো না এটা শক্তি প্রয়োগ করে ইসলাম কবুল করাইছি জগৎবাসী বলবে আপনাদের নেক বিবেচনায় যদি হয় নিজেদের স্বার্থে নিজেদের মঙ্গলের জন্য ইসলামের মধ্যে আপনারা প্রবেশ করবেন এই কথা বলেই তো রসুলামের সামনে যখন মক্কার প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ নামাজের আগেই তো বিজয় একশো পার্সেন্ট সুনিশ্চিত হয়ে গেল আর কিছু কিছু লোক ভেঙেছিল তো ভাগে গেলে যা বাবা তোদের ব্যাপারে ওই লোহিত সাগর পার হই আফ্রিকা মহাদেশে গে যাবো যে ছেলে একরামাও গেছিল না এটা তোমরা ইতিহাসে পাবা তারপরে বেশিরভাগ লোক রসুল্লাহ যখন বললেন যে সবাইকে আসতে বলো তা বেলায় আসরের নামাজের আগে জোহরের পরে সবাই যখন আসলো চল্লিশ হাজারের মতো লোক তাদেরকে রসুলুল্লাহ মুখের দিকেও তাকান নাই নিচে চোখ নিচু করে শুধু ভাষার সাহায্যে বললেন আর রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ ওই যুগের শ্রেষ্ঠ শক্তিশালী দেহের অধিকারী কমের পক্ষে তিরিশ চল্লিশ জনের দেহের শক্তি বিশ্ব নবীর জুবানের মধ্যে আল্লাহ দিয়ে দিছিলেন রাসূলুল্লা বললেন আলাইকুম হাত পা বেন্দি নিজের মারপেটের ভাই না কিন্তু এক বাপের রক্ত শতালো ভাই তারা সকলে মিলে ওই ইউসুফকে কুয়ার মধ্যে হত্যা করবার নিয়েতে ফেলে দিছিল। তারপরে তো আল্লাহ ইবরাইলকে দিয়ে হেফাজত করলেন মিশরে নিয়ে গেলেন থাকবার খাওয়ার সুব্যবস্থা করলেন চারিত্রিক সৌন্দর্যর প্রমাণ দিতে পারার কারণে আর ইমানি শক্তি বাড়াবার জন্য সাত বছর জেলের মধ্যে আল্লাহ রাখলেন এটা খাঁটি সোনায় পরিণত করে দিলেন তারপরে পরবর্তীতে পরিস্থিতি চেঞ্জ করে খাদ্যমন্ত্রী বানালেন তারপরে বাদশার মৃত্যুর পরে দেশের মানুষেরা একশো পার্সেন্ট স্লোগান দিয়ে ওনাকে মিশরের কিং অফ ইজিপ্ট মিশরের বাচ্চা বানাইয়ে দিল তাহলে ওই হজরতে ইউসুফ পয়গম্বর নবী এরাম বলতেন না যে এত সাধারণ জুনিয়র একজন পয়গম্বর হয়ে তারপরে ওই সিরিয়াসহ ওই বেল্টে যখন খরা প্রথম সাত বছর বৃষ্টি হলো প্রচুর ফসল হলো তারপরে ওই ফসল সংরক্ষণ করলেন উনি তখন খাদ্যমন্ত্রী কৃষিমন্ত্রী ছিলেন তার পরবর্তীতে আবার যখন সাত বছর খরা হল ফসল উৎপন্ন হয় না সেই বছরে সিরিয়ার থেকে ওনার নিজের ওই যারা ওনার হাত পাবন্দি ফেলে দিয়েছিল কুয়ার মধ্যে হত্যা করবার জন্য সেই ভাইয়েরা না খেয়ে মরছে বিরাট বিরাট দেহ সিরিয়ান লোকরা কীরকম বডি হয় তোমরা জানো না তা তারাই যখন আসছিল উনি আরেফ আহম তিনি তাদের চিনতে পেরেছিলেন লাহু না কেরু ওনার ভাইরা এই বাদশাহ হিসেবে যখন বসে আছে তখন তো কি মহাসমরাট জ্যোতির্ময় এক তো নবী আবার বাদশাহ তো এরা তাকে চিনতে পারে নাই কিন্তু উনি তাদেরকে যখন পরিচয় দিলেন এবং বললেন লা তাস্রি বা আলাই কুমলিয় আপনাদের অতীতের কর্মকাণ্ডের কথা আলোচনা করে আমি শুধু ভাষার সাহায্যে আপনাদের তিরস্কারও করতে চাই না মুসকে হেসে বললেন যে ভাইরা আপনারা আমরা আমরা এক বাপের রক্ত আর আমি এই সমস্ত কিছু মনে রাখতে চাই না আপনারা সকলে থাকেন খাওয়া দাওয়া করেন তারপর আবার আমি খাবার দাবার গোসাইয়ে দিব সেইগুলি নিয়ে আপনারা বাড়িতে যাবেন পরের বারে যখন আসবেন তখন আব্বাকে আম্মাকে ওনার মা জীবিত ছিলেন না কিন্তু ওনার খালা ওনার খালা উনি জীবিত ছিলেন ওনার খালা এবং ওনার মা দুজন এক মায়ের পেটের এক মায়ের পেটের দুই বোন ছিলেন ওনার খালা এবং ওনার মা তো বলছে আমার খালা আমার আব্বার বুড়ো বয়সের এত মারাত্মক খেদমত করেছেন আনবেন আমার খালা কেউ আনবেন আমার বাপকেও আনবেন আর আপনারা সকলে চলে আসেন এখানে চলে আসেন ওই অভব অনটনে ওই জায়গায় খাওয়া পাঠাই পাঠাই আপনাদের খেদমত করার চাইতে রাজ দরবারে চলে আসেন আল্লাহ রাব্বুল আল রসুলুল্লাহ বললেন যে একজন এটা আমি বলি সাধারণ পয়গম্বার তাও তো এত সহ্য শক্তি লা তাসরিবা আলাইকুম বলতে পারছেন আর আমি আমাকে হত্যা করবার জন্য আপনারা কত হাজার বার চেষ্টা করেছেন তো আল্লাহ আমাকে হেফাজত করেছেন আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন আজকের আমি ওই বাক্যটা বলবার জন্য আমার কাছে আল্লাহ বেশি অধিকার রাখেন ওই বাক্যটা জানে আমি বলি লশ্রী বা আলাই কোমলিওম অন্তমত্তলাকা আপনারা স্বাধীন আগেও ছিলেন গতকালও স্বাধীন ছিলেন আজকেরও এখন আমি যদিও ব্যবস্থাপনাটার দায়িত্ব নিয়েছি কারণ পৃথিবীর ইতিহাসের লোকেরা তারা সকলে আমার শাসন ভার নেওয়ার পরে যদি কোনো লোকের বেআইনি রক্তক্ষরণ হয় রক্ত ঝরে তাহলে আমার প্রশাসন দুর্বল সেইটা তো ইতিহাসে লিখবে সেই জন্য আমি অবশ্যই প্রশাসন হাতে নিয়েছি যত জায়গায় মানব বসবাস করছে সব জায়গায় শান্তি ও সুস্থিতি শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত রাখবার ব্যবস্থা করেছি ইসলাম কবলের জন্য আমি পেঁড়াপিড়ি করবো না এই হাবু আপনারা চলে যান অন্তমত্ত লাখা আপনারা সকলে স্বাধীন আপনারা সকলে মুক্ত আপনাদের হাত পায়ে তো আর আমি বেড়ে দেওয়ার জন্য কাউকেই বলি নাই রসুল উল্লাম বিস্তারিত আলোচনা তোমরা ওই বাবু গোজাতে ফতে হে মাক্কা ওই চ্যাপ্টারের মধ্যে তোমরা আলোচনায় পড়বা তো কথায় কথা আসে হিসেবে অল্প একটু আলোচনা করলাম সোবহান আল্লাহ আবি হামদিহি তো ওই যে মদিনার লোকদের সঙ্গে যে চুক্তি হয়েছিল এই বিস্তারিত যখন বলতে বলবে মিনার মাঠে ওই আঁকাবার ওই জায়গায় এক বছরের চুক্তি হলো দুইজন ইসলাম কবুল করলেন পরের বছরের চুক্তি হলো হজের মৌসুমে বারোজন ইসলাম কবুল করলেন পরের বছরের চুক্তি হলো বাহাত্তর জন ইসলাম কবুল করলেন তাদের মধ্যে দুইজন মহিলা সত্তর জন পুরুষ এরপরে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল আমি এবং আমার লোকেরা গেলে আমাদের থাকবার ব্যবস্থা দিতে হবে আমাদের সকলের কয়েকদিন খানার ব্যবস্থাও করতে হবে আমাদের বসবাসের ব্যবস্থা করতে হবে চাষের ব্যবস্থা জমি দিতে হবে আর উইদাউট ওয়াইফ যারা যাবে তাদের ব্যাপারে কী করবেন ওই সমস্ত টাকা করে জোগাড় করে বিবাহস্বাদীর মতো প্রস্তুতি নিতে এর আগে অনেক সময় বয়স্ক মানুষ এই ধরনের ইয়ে হয়ে যায় তো কি তবু বললেন যে আমরা সব ব্যবস্থা করব আর একটা ব্যবস্থা করব কি আপনাদের উপরে যদি শত্রুর আক্রমণ হয় তাহলে আমাদের মা বাপ ভাই বোন স্ত্রী ও সন্তানের উপরে বিদেশি শত্রু আক্রমণ করলে যেরাম গুরুত্ব দিয়ে আমরা আক্রমণ প্রতিরোধ করি লড়াই আমরা সারা জীবন করেছি না আমাদের বাপ দাদার লড়াইকে ওইভাবে গুরুত্ব দিয়ে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যেও আমরা লড়াই করব। এই একটা কথা ছিল কিন্তু কথা একটা ছিল যে মদিনার সীমানার মধ্যে কি মদিনার সীমানার মধ্যে যদি আপনার আক্রান্ত হন তাইলে তখন অ্যাট দ্যাট টাইম আমরা এই সব কিছু যুদ্ধ করতে আমরা আইনত বাধ্য হব এই জন্য বদরের যুদ্ধ হলো মদিনার সীমানার বাইরে সেই জন্যে রসুল উল্লাহ যুদ্ধের মাঠে বারবার বলতেছিলেন মায়াকুল উন্নাস মায়কুল উন্নাস মায়াকুল উন্নাস তোমরা তো আমার মহাজের সাহাবি তোমরা তো আমার কথায় জীবন আগেও দেশ এখনও দিবা সেটা তো আমি জানি কিন্তু মাই অকুল স্থানীয় লোকজন তারা কি বলে তাদের মুখ থেকে আমি শুনতে চাই কারণ ওই চুক্তি অনুপাতে এখন তারা লড়াইতে অংশগ্রহণ করতে আইনত চুক্তি অনুপাতে বাধ্য না অংশগ্রহণ করতে বাধ্য না তখন ওই আনসারদের পক্ষ থেকে ওই সাহাবিক খাড়া হলেন বলতে পারবা সাহাদেবদের আমি অক্কাশ লাখি

আর আপনারা আল্লাহকে বলেন ই আর অ্যাটাক করতে আকাশ থেকে আক্রমণ আক্রমণের দ্বারা আর আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমরা পেছনে ভাগে যাব না ইন্না হাহুনা আমরা এখানে খুঁটি পাতি বসে থাকলাম আমরা পলাবো তা মনে করবে না আমরা পাপ দেখবেনি গাড়ি আছে তো এই কথা বলছিল না বলু ইসরায়েলের লোকেরা যখন তারা শুনলো যে ফিলিস্তিনের এই জনপদে এমন মারাত্মক বডিওয়ালা লোক তাদের সঙ্গে আর খাইছে তো জম্মের খাওয়া তো এখন ওদের সঙ্গে লড়াইতে পারবো না এক একটা ধর্মের দেহের ওই কান্দের ওই জায়গায় দুই পাড়া দিয়ে ভিতরে কল্লাকে মুরগির কল্লার মতো ছুটেই ফেলবে এই ধরনের কয়েছিল না যে আমরা ইন্না হাহুনা কৌমান জব্বারিন বিরাট দেহের শক্তির অধিকারী হ্যাঁ আল্লাহ বা রাখলা হাওলা হৌ বিস্তারিত আলোচনা সামনে পাবা ইনশাল্লাহ এতটুকু ধরো তো এইসব চুক্তি হওয়ার কারণে রসুল উল্লাসলাম এই যে খয়বারের যুদ্ধে কোটি কোটি টাকার সম্পদ মুসলমান গনের আল্লাহ করতলগত পদতলে দিয়ে দিলেন ফথে মক্কার পরে দিলেন না ফতে মক্কার পরে দিলেন না মক্কা এখানে রসুলা ক্ষমা করে দিলেন এটা বিশাল একটা মশলা এটা যদি অনুয়াতান মানে শক্তি প্রয়োগের মাধ্যমে দখল হয়ে থাকে আল জাবি মুহম সবাই বলছে এই কথা তাহলে কই বলেন তো দেখি তাহলে মক্কা তো গণিমতের মাল হবে ওখানকার সমস্ত কীর্ত দাস হবে কীর্তাসী হবে তা রসুল্লাহ কোন শক্তি কোন শক্তি বলে তাদেরকে বললেন এসাবুম সুলাকা এই জন্য অনেকে বলেছে যে নিজের আত্মীয় স্বজন তো সেই জন্য স্বজন প্রীতি করছে মক্কার ওই মাটি কোনো একটা মাটি রসুল্লাহ শাহবাগনকে নিতে দিলেন তা আল্লাহ বলেন যে এটা ফিরিয়ে দিয়ে দিলেন তো একেবারে খালি হাতে ফেরাবো কেন তা সেই জন্য ওই যে হনায়ন হনায়নের ওই এলাকায় তাইবের ওই এলাকায় হাওয়াজেন আর সাকিব নামক দুইটা গোত্র ছিল তারা দশ হাজার মিলিটারি একত্রিত হয়ে হুঙ্কার ছাড়লো হুঙ্কার ছাড়লো কি যে লাউ কাতালানা মোহাম্মদ এজান ইয়া আলামু আমাদের বিরুদ্ধে যদি মোহাম্মদ যুদ্ধ করতে আসে তাহলে তখন মোহাম্মদ ও আসাব ইয়া আলামু না হেই নাজালিকা তখন তারা জানতে পারবে মা মানাল কেতাল যুদ্ধ করে বলে তো এখন মক্কা থেকে মাত্র একশো একশো বিশ কিলোমিটারের দূরত্বে এত বড় একটা হুঙ্কার দেওয়া শত্রুকে রেখে কোনো রসুল চলে যেতে পারেন তাহলে ইতিহাসে তার সম্পর্কে কী লেখা যাবে শত্রুর একেবারে শেকড় উৎপাদন করা ছাড়া চলে গেলে এই এক মাসের মধ্যেই আবার মক্কার মধ্যে ওদের উত্তেজনা পেয়ে এখান থেকে আবার বিদ্রোহ জেগে উঠত এই জন্য রসুল্লাহ। ওই দশ হাজার তো নবীর সঙ্গে আছেন আর চার হাজার মক্কার নতুন মুসলমানরা তারাও নিজেদের খাঁটি মুসলমান হওয়ার প্রমাণ দেওয়ার জন্য তারাও বললেন যে না হাজারটা কত হলো কত হলো চোদ্দ হাজার বা পনেরো হাজার বললাম না চোদ্দ পনেরো দর্শক তা এখান থেকে যা কিছু জয় হলো এখানে জরুরি কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হলে একটু ইশারা ছিল তাহলে কি হলো এখান থেকে সরো আশি হাজারের মতো যুদ্ধের ময়দান থেকে দখল হলো আশি হাজারের মতো কি দখল হল কি তো জীবনে শুনি নেই আশি হাজারের মতো ভেড়া বকরি দুম্বা আর প্রায় তিরিশ হাজারের মতো উঠ গাধা খচ্চর ঘোড়া তাও বিশ হাজার আর বন্দি হলো পুরুষ রেজালু হোমো আলো বাচ্চা কাচ্চা সব মিলাই আট হাজার আসে এই সব পশুগুলাকে উল্লাহ দিয়ে দিলেন কাসামা ন মধ্যে বন্টন করে দিয়ে দিলেন মদিনার লোকদের কাউকে কিছু দিলেন না এই যে বিরাট ইতিহাস তাহলে এই সব যখন আসা শুরু হয়ে গেল তখন ওই মদিনায় যাওয়ার জন্য একদল লোক এত পাগল হয়েছে তখন রসুল বলেছিলেন ফমান কানাত হিজরাত ইলা ইহ ও রসুলিহি ফা হিজরত হু ইহ ও রসুলিহি ওমান কানাত হিজরত ইলা দুনিয়ায় উসি বুহা আও ইলা এ ইয়ান কাহু হা ইয়ান কাহু হা ফা মা হা জরা ইলেহিনা যাও যা বিশ্ব তো সেই জন্য রসুলুল্লাহ যদি বলে দেন ফা ইলাল এমরা আ ফা ইলাল মাল তাহলে তো আল্লাহ বলবেন তা আমার তো আর এখানে ক্ষমা করবার কিছু আপনি রাখেন নাই আপনি হলেন আমার সংবিধান আপনি যা বলে দেছেন এর বাইরে আমি আল্লাহ যাব না রাসুল্লাহ হলেন আল্লাহর সংবিধান রাসূলুল্লাহ হলেন কি আল্লাহ তালার সংবিধান আল্লাহর কনস্টিটিউশন আল্লাহর কনস্টিটিউশন যদি হয় কোরআন তাহলে রসুল উল্লাহ হলেন কোরআন এটা হলো মোবাইল কোরআন চলমান কোরআন আর কোরআন যেটা এটা হলো থিওরিটিক্যাল কোরআন আম্মাজার আয়সা সিদ্দিকা বলেছেন হ্যাঁ আন আকবরি না কাইফা কানা খোলো খো রাসুল্লাহে তা ফাকালাত আওয়ামা কারা তুম কিতাব আল্লাহে কানা খোল কোহো আল কোরআন হজরত ওমরের শাসন আমলে হজরত আবু বাকর সিদ্দিকের হিস্টোরিটা পরে শুনবো হজরত ওমরের শাসন আমলে সাড়ে দশ বছর আবু বাকর সিদ্দিকের মাত্র আড়াই বছর ফতেহাতেল বলদান উত্তর দিকে সিরিয়া জয় হলো পুরা এই যে সিরিয়া সিরিয়া জয় হলো শাম ফিলিস্তিন জয় হলো লেবানন জয় হলো তারপরে ইরান জয় হলো ইরাক জয় হলো তুরস্ক জয় হলো অনুরূপভাবে মিশর জয় হলো সুদান জয় হলো ওই সমস্ত সময় হজরতে ওমরের কেন্দ্রে পাঠাতে হতো হ্যাঁ রসুল পাঁচ ভাগের এক ভাগ যখন মদিনাতে আসতে লাগলো গরু সকল ভেড়া মহিষ থেকে শুরু করে হাতি থেকে শুরু করে তখন মদিনার পাশের এই ফাঁকা মাঠের মধ্যে কমের পক্ষে পঞ্চাশ হাজার মন বা পঞ্চাশ হাজার টন এই জহরত হীরা মুক্তা কাঞ্চন এক একজন সাহাবিকে আল্লাহর নবী যারা নবীর হযরতে ওমরের আমলে ওইভাবে দিতেন সিনিয়রদের সেইভাবে দিতেন যারা বদরের যুদ্ধেও যোগদান করেছে আর ওই আকাবা ওই আঁকাবায়ে সানিয়া বালায় সালেসায় যোগদান করেছে তাদের বেশি বেশি দিতেন আর একটা বিবেচনায় রাখতেন কি পরিবারের খাতক খায়কের সংখ্যা কত এটাও বিবেচনায় রাখতেন এই ভিত্তিতে দিলেন এই সব সংবাদ শুনে পৃথিবী থেকে মুসলমানরা একবার হিজরত করছি এই কথা বলে ওই মালের লোভে বৌপাল লোভের সবাই ঝাড়া দিয়ে চলে যেতে লাগলো মোদিনে তো ওই শাসনামলে হজরতে উমরবিনুল খত্তাব উনি মেম্বারে বসে এই হাদিস খানা নবী পাখের এই হাদিস খানা আবার সবাইকে জানাইছিলেন তো এইটু শুনিয়ে দিলাম আন ওমার আবনুল খাত্তাবে কলা কলা রসুল উল্লাহে ইন্নামা এই যে সবাবুল আমালে বিনিয়াদ বে মাসেদুল কলুব ওয়া ইন্নামা লেমরিয়ান মা নওয়া ফমান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকাহু আ ইয়ানকাহু আ ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিসাবে এই এইজন্য এইটা তা আলী আজকে তো আর আলোচনা করতে পারতেছিনা জেহেনটা অন্য দিকে ঘুরাইতেছে আচ্ছা যাই হোক এই কলেমার তিনটা অর্থ অলিগুণ কলেমার কয়টা অর্থ লিখেছেন এটা শটটু বলে দেই কলেমায়ে তো কয়টা অর্থ একটা অর্থ হলো সাধারণ মুসলমান গুণের জন্য লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো কি লা মাবুদা ইল্লাল্লাহ আল্লাহ বাদে অন্য আর কোনো মাবুদ নাই মানে অন্য আর কারোর হুকুম আল্লাহর কোনো হুকুমের সঙ্গে সাংবর্ষিক যদি হয় তাহলে আল্লাহর ওই হুকুমকে বর্জন করে অন্য কারোর হুকুম মানবার কোনো সুযোগ একজন মোমেন মুসলমানের জন্য নাই এটা হলো সাধারণ লোকরা কলেমার এই মর্মটা গ্রহণ করবে কিন্তু দেখো হিজরত করবার জন্য হুকুম হয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন কিন্তু ওই দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া খামাইয়ের জন্য স্ত্রী পাওয়ার জন্য যদি এই পাঁচশো মাইলকে অতিক্রম করে থাকে তাহলে এই হিজরত মহাজের কোনো স্বভাব দিতে দুনিয়াতে যা হলো তা তো গেলই কিন্তু আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন তাকে কি কোনো স্বভাব দান করবেন কথা বলে না আরে আল্লাহ তালা তাকে যেহেতু হিজরত করেছে আল্লাহকে পাওয়ার নিয়েতে তো না পরবর্তীতে আরা খাদিসে রসুল উল্লাহ বলেছেন ওই মহাজের আর এখানে হলো একজন কারি কেরাত পড়েছে আল্লাহর উদ্দেশ্যে না দুনিয়াতে তার কারি হিসাবে নাম জশ ছড়িয়ে পড়বে আর্থিক সুযোগ সুবিধা বারো জায়গায় দাওয়াত হবে তাহলে এই যে কারি আর একজন আছে আলেম আর একজন আছে সখি আর একজন আছে হাজি আর একজন আছে কি আর একজন আছে আর ওই এক গেল কথা বলে না ওই গেল কি এক হলো কারি আর এক হলো আলেম আর এক হলো হ্যাঁ সখি সহি না তো সখি আরা গেল কি হা জি আর হলো শহীদ এই পাঁচজনের আলোচনা অন্য হাজি খাদিসি আছে কেমতের ময়দানে তাদের দেখি আল্লাহ বলবেন যে আমি তো তোমার জন্য ষোলো আনা করছি তুমি আমার জন্য কি করছি বলে বলেন কি শহীদ পর্যন্ত হলাম হজ পর্যন্ত করলাম কেরাত ফুরিয়ে সারা জীবন দেশ উদার করলাম যে ইসলাম মঞ্চ খাফাইছি না আমি দর্শনের দেখি জিজ্ঞাসা করার বল আমি ওই সমস্ত সবাই চোখে ধুলো দেছো কিন্তু আমার চোখে ধুলো দিতে পারব না আমি জানি তোমার মনের মধ্যে কি বাঞ্ছনা ছিল সেটা আমি জানি অতএব তুমি আমাকে আনন্দ দেওয়ার জন্য কিছু করো নাই সব করছো তোমার ওই সীমিত জীবনের সুযোগ সুবিধা কামাইয়ের নিয়েতে ইতিহাসের পাতায় নাম তোলবার জন্য সেটা তুমি পাইয়ে গেছো এখন আমার জন্য তুমি কিছু করো নাই সেই হিসেবে আমি হ্যাঁ ফেরেস তারা ধরো সেকল দাও আর ঠেংয়ে শেকল দাও আর এই দাদা গলায় বেড়ি লাগাও দাহান নামে ফেলো তাহলে কারি কে কারিকে কারিকে আলেম কে আর হাজি কে সখী কে হাতে গোনা কিছু যারা আল্লাহর জন্য করবে তাদের মহা পুরস্কার আছে না নাই যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেল রসুলের হাতে শক্তি বাড়াবো ইসলামের কলেমা ঝাণ্ডা বোলন্দ করবো এই নিয়ে তো যারা গেছে তারা এই দিক দিয়ে আজান শুনবো সেই জন্য জানালা রাখছে তাহলে হাফিজ জি হুজুরের মসজিদের আজান শুনবো জানালা রাখছে এখন সে বাতাস পাবে না পাবে না আজানও শুনবে আবার কি বাতাসও তো পাবে যারা আল্লাহ রাসুলের হাতের শক্তি বাড়াবো কলেমা কায়েম করব মজলুমদের উপরে জুলুম আর হতে দিব না সবাইকে শান্তিপূর্ণভাবে বেড়ে উঠবার পরিবেশ সুনিশ্চিত করব এই নিয়েতে যারা মক্কা থেকে মদিনা গেছে তারা গণিমতের মাল পায় নাই স্ত্রী পায় নাই জাগতিক সুযোগ সম্মান তারা পায় নাই এক একজনের সকাল বেলায় পাঁচ মন শোনা বোখারি শরীফের হাদিসে তোমরা পড়বা পাঁচ মন শোনা আর কেউ নেবে কিনা ঘাড়ে করে ঘুরে আসে চার পাঁচ মাইল না পেয়ে মসজিদের সামনে ক্লান্ত হয়ে থুয়ে বাড়ি চলে আসছে মোয়াজেনের বলে আসছে ভাই কেউ যদি ন্যায় তো দিয়ে দিয়ে আমি তো আর পাইলাম না কোনো লেনেওয়ালা পাইলাম না শেষ পর্যন্ত তিন দিন পরে যাইয়ে দেখেছে না ওই অবস্থায় মাটির নিচের আলুর মতো বড় বড় মাটির নিচের বিরাট বিরাট আলু হয় না আলুর ঝাঁকার মতো পড়ে রয়েছে কেউ নেয় নাই এমন একটা সময় তো হজরতে উবরবিল খাতাবের শাসন আমলে আসছিল হজরতে ওসমানের শাসন আমলেও এসেছিল হজরতে আলিবিন আবি তলেবের শাসন আমলেও এসেছিল আমির মুআাবিয়ার শাসন আমলেও ছিল অনুরূপভাবে আর মাঝখানে যে এজিদের চার বছর তারপরে তার ছেলে বিয়াদি সেকেন্ড তার হল ছয় মাস তারপরে মানোয়ার হলো নয় মাস গেলো ছয় মাস আর নয় মাস আমি বলি হজরতে ইমাম হোসেনকে শহীদ করেছো তোমাদের আর উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই ওই ছয় মাস নয় মাসের মধ্য দিয়েই তোমাদের যেতে হবে হজরতে ইমাম হোসেন আর ওনার সঙ্গী সাথী আউলাদের রসুল শহীদ করছো তো তোমাদের ওই ছয় মাস নয় মাস সারা কপালে নাই শেষ পর্যন্ত আবার আল্লাহ গোবরে পদ্মফুল দিলেন এই মারোয়ারের ছেলে আব্দুল মালেক বিশ বছরের দুর্দান্ত ক্ষমতা শক্তির অধিকারের শাসন আবার কায়েম হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন মুসলমান জাতির উপরে খাস রহমত মঞ্জুর করুন